হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাকিবুল হাসান শান্ত ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে সিলিং ফ্যানের লোব তুলতে হয়। তো দেখতে পাচ্ছেন আমার এখানে দুটো সিলিং ফ্যান আছে। আজকে ফার্স্ট টাইম আপনাদেরকে আমি সিরিজ বোর্ডের সাহায্যে এখানে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের ফ্যানের কোন কয়েলটা কাটা আছে। দেখতে পাচ্ছেন এখানে তিনটা ওয়্যার আছে, তো আমরা তিনটা ওয়্যার এখানে চেক দিব। দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম দেখতে পাচ্ছেন আমাদের একটা ওয়্যারে কানেকশন নাই, একটা দেখতে পাচ্ছেন একটা ওয়্যার আছে, তো বাকিটা ওটা ওইভাবে চেক দিব। চেক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটাতেও ফার্স্ট টাইমটা নাই, এখানে একটা আছে, তো দুইটাতে দেখতে পাচ্ছেন একটা করে কয়েল কাটা আছে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন লোপটা এখান থেকে টানা আছে, এখান থেকে আবার একটা লোপটা টানা আছে। আমি কিভাবে আপনাদেরকে কানেকশনটা দিব সেটি দেখানোর চেষ্টা করব। ফার্স্ট টাইম আমরা দেখতে পাচ্ছেন এখানে এইগুলো ওয়্যারগুলো চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আমার হাতে একটা ইন্ডিকেটার, ইন্ডিকেটার দিয়ে এগুলো আমরা এভাবে আলাদা করে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে আমি আলাদা করে নিচ্ছি। তো এখান থেকে আমরা সম্পূর্ণ ওয়্যারটা এখান থেকে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি ওয়্যারটা কেটে ফেললাম, কাটার পর এখান থেকে আলাদা করে দিব আমরা। দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের এখানে তিনটা ওয়্যার একসাথে, ওয়্যার গুলো আমরা সম্পূর্ণ আলাদা ভাবে নিব। দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আমাদের কানেকশনটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে যাওয়ার কারণে আমরা কানেকশনটা পাচ্ছি না। এবং আমরা এক একটা করে সবগুলো কানেকশন আমাদের বের করে নিতে হবে। এখানে আমরা একটা ওয়্যার বার করলাম, বাকি ওয়্যার গুলো বার করতে হবে। দেখতে পাচ্ছেন তিনটা ওয়্যার থেকে আমরা দুইটা ওয়্যার বের করে নিলাম। এখন আরো আমাদের ওয়্যার গুলা বের করতে হবে, বাট কোথায় ওয়্যার গুলো আছে সঠিক আমি বলতে পারতেছি না। এখন এখান থেকে বের করে নেব আমরা, ভালো করে দেখে নেব যে এখানে ওয়্যারটা কোন জায়গায় ছিল, কোন জায়গা থেকে ছিঁড়ে গেছে। তো আমরা ফার্স্ট টাইম দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়্যার হয়তো আমরা পেয়ে গেলাম, এখানে আমার একটা ওয়্যার কেটে গেছে, এখান থেকে একটা ওয়্যার নেওয়া যাবে। সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ওয়্যার, এখানে একটা ওয়্যার, ওইখানে একটা ওয়্যার, এখানে একটা। এখন আমরা ফার্স্ট টাইম দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা কালো ওয়্যার এবং কি দুইটা টিউব লাগিয়ে নিলাম। তো দুইটা টিউব লাগানোর পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা, এখানে একটা, এখানে আমরা ভালোভাবে ঝালাই দিব। এখানে ঝালাই দেওয়া শেষ, এখন দেখতে পাচ্ছেন আবারও চলে আসবো আমরা এখানে, এখানে একটা ওয়্যার আছে আমাদের, এখানে ওয়্যারটা ভালো করে ঝালাই দিব। দেখতে পাচ্ছেন এভাবে পেঁচিয়ে নেব আগে। পেঁচানোর পর সোল্ডারিং ওয়্যার সাহায্যে আমরা ঝালাই দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এভাবে কিভাবে ঝালাই দিচ্ছি। জ্বালিয়ে দেওয়ার পরে এখানে আমরা টিউবটা লাগিয়ে দিব, এখানেও টিউবটা লাগিয়ে দিব। টিউব লাগানো শেষ, তারপর আমরা চলে যাব আবারও পরবর্তী স্টেপ আমাদের স্টার্টিং এ। দেখতে পাচ্ছেন এখানে আমরা লাগিয়ে দিলাম, এখন আমরা এটাই লাগিয়ে দিব। চমড়ো করলে এভাবে লাগা দেওয়ার পরে
এখানে লাগিয়ে দিব, লাগানোর পর আমরা দেখতে পাচ্ছেন আবার ওইখানে দিচ্ছি। লাগানোর ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল রাখবো যাতে আমাদের টিউবটা ভালোভাবে লেগে যায়। আমাদের টিউবের দিকে ফোকাস রাখতে হবে যাতে টিউব থাকা অবস্থায় আমাদের শর্ট হবে না। টিউবটা যদি না রাখি তাহলে শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সম্পূর্ণটা জ্বালাই দিয়ে দিলাম। জ্বালাই দেওয়ার পরে এখানে আমরা টিউব দিব। টিউব দেওয়ার পরে সবগুলো টিউব একসাথে করে নিব। করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাই ক্লিপ। টাই ক্লিপের সাহায্যে আমরা এখানে বেঁধে দেব। সবগুলো টাই কেবল দিয়ে এভাবে বেঁধে দেবো। টাই কেবল দিয়ে বাঁধার পর এখন আমরা কানেকশন গুলো উপরে তোলার চেষ্টা করব। তো ফার্স্ট টাইম আমরা চলে যাবো ওই দিকে। তো এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পরে ফার্স্ট টাইম আমাদের লাগবে এইরকম একটা তার, তারের সাহায্যে আমরা এটাকে তুলে নিব। ফার্স্ট টাইম আমরা চলে যাব আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ফুটা থাকে, এই ফুটাতে ফুটা দিয়ে তুলবো আমরা এখানে কানেকশনটা। তো এখানে কোনো ময়লা আটকে যাওয়ার কারণ এখানে হচ্ছে না, বাট আমরা এটাকে তুলবো। সম্পূর্ণ কানেকশনটা তোলার জন্য আমাদের একটু সময় লাগতেছে, বিয়ারিং লাগা অবস্থায়। তো সেক্ষেত্রে আমরা একটু ভালোভাবে নেওয়ার জন্য অন্য একটা পজিশন নিতে হবে আমাদেরকে। দেখতে পাচ্ছেন আমরা এভাবে দিচ্ছি, ওই মাথাটা একটু বাঁকিয়ে ওইখান থেকে তুলে নেব। এভাবে যদি আমরা দিই, তো দেখতে পাচ্ছেন এটা বের করে নিলাম। বের করার পরে এখান থেকে আমরা ওয়াটে বেঁধে উপরে তুলে নেব। এখানে যদি ভালোভাবে ওয়াটা বেঁধে দিই বাঁধার সাথে সাথে আমরা একটু টেনে থেকে তুলে ফেলবো উপরে। দেখতে পাচ্ছেন কিভাবে উপরে তুলে নিলাম। উপরে তোলার একটা ট্রিক্স আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম। এখন আমাদের উপরে তোলা শেষ, উপরে তোলা শেষে আমরা এখানে ওয়্যারটা কেটে নিব। দেখতে পাচ্ছেন ওয়্যারটা কাটার পরে এখন আমরা লোপটা চেক করব। এখানে দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ এগুলাকে সিলিয়ে নিব। আগে সিলিয়ে নেওয়ার পরে আমরা লোপটা চেক করব। তো এখন আমরা সিলা শেষ, সিলা শেষে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা সিরিজ ওয়্যার, সিরিজ ওয়্যার সাহায্যে আমরা চেক করে নেব। দেখতে পাচ্ছেন এখানে আমরা বোটে দিয়ে দিব। বোটে দেওয়ার পরে আমাদের সিরিজটা দিয়ে এখানে চেক করে নেব। দেখতে পাচ্ছেন একটা লাইন চলে আসছে, পরবর্তীতে লাইনটাও আমরা চেক করব। দুইটা লাইনে চলে আসছে আমাদের, চলে আসছে। আমি আবারও আপনাদেরকে সিরিজের একটু দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন সিরিজের আলোটা কিভাবে জ্বলতেছে, তার মানে আমাদের লাইনটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে।
আশা করি আমার ভিডিওতে কিছু শিখতে পেরেছেন। যদি আমাদের ভিডিওটা কোনো উপকারে এসে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন।